বেনারসের একটা বিখ্যাত দোকান আপনাদেরকে দেখাচ্ছি, শ্রী মধুর জলপান। এটা গদুলিয়া মোড় থেকে একটু রাস্তা একটা চলে গেছে, আমি রাস্তাটা বলে দেবো আপনাদেরকে, সেই দিকে চলে গেছে একটা গলির ভেতরে। এটা বহু পুরনো একটা 75 ইয়ার্স ওল্ড একটা দোকান। এই দোকানের যে দোকানটাতে দাঁড়িয়ে আছি অলরেডি, সেই দোকানের সামনেও দেখুন অনেকগুলো মধুর জলপান লেখা রয়েছে। বাট এগুলো কিন্তু এই যে মেন দোকানটায় দাঁড়িয়ে আছি এর এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এগুলো মধুর জলপান, কারণ দোকানটা এতটাই বড়, সময়ের সাথে সাথে এর ব্যবসা এতটাই বেড়েছে, জিনিসপত্রের রেঞ্জ আরও বেড়েছে, খাবারের ভ্যারাইটি বেড়েছে, তাই জন্য এইগুলো হচ্ছে এক্সটেনশান পার্ট। তো আমি বেনারসে যতবার আসি এই দোকানটাতে আসি, বহু পুরনো দোকান, প্রচুর এখানে মিষ্টি খাবার দাবার অনেক কিছু পাওয়া যায়। এখন বাজে বেলা 9:30 বাজে, 10টা বাজে বেসিক্যালি, অলরেডি সকালের মিষ্টি প্রায় শেষের মুখে এবং নেক্সট আর একটা লট আসবে তখন 11টা 12টা হবে, সেগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই মিষ্টি ছাড়া এখানে কিছু স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়। কিছু ছবি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু ছাড়া এছাড়া ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি ছবিগুলো, যদি জুম করে দেখেন এইসব হিস্টোরিক্যাল শাস্ত্রী। তো এনারা এই দোকানে এসে খেয়েছেন, তার এই হিস্টোরিক্যাল পিকচারগুলো এইখানে লাগানো রয়েছে। দোকানে অলরেডি বেশ কিছু কাস্টমার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দোকানটা খুব ছোটো দোকান কিন্তু এত সেল আর খাবারের কোয়ালিটি এত ভালো। আমরা এখানে বেসিক্যালি মর্নিং ব্রেকফাস্ট করবো বলে এসছি। এখানে সিঙ্গারা কচুরি ছাড়াও এছাড়া অলরেডি দেখালাম বেশ কিছু মিষ্টি পাওয়া যায়। কাহাঁ সে আয়ে আপনার? কানপুর সে পেহলে বার আয়ে বেনারস ইস দোকান মে আতে হ্যায়? বহুত পুরানা দোকান হ্যায়, বহুত ফেমাস ফেমাস দোকান। নাস্তা করনে হি খাস তৌর পে আয়ে। আচ্ছা, কেসা লাগতা হ্যায় ইহাঁ কা বহু পুরনো কাস্টমার, এরা বহু দিন ধরে এখানে আসে, আমরাও সেরকম বহুবার যতবার বেনারসে আসি ততবার এখানে আসি, এই দোকানে খাই। তো বাট সকালবেলা 8:30 থেকে রাত্রির 11টা অবধি দোকানটা খোলা থাকে, কিন্তু এত সেল হয় এই দোকানে যে খুব তাড়াতাড়ি খাবার। যদি দেখালাম আপনাদেরকে মর্নিংয়ের মিষ্টি অলরেডি বেশ কিছু শেষ হয়ে গেছে, খুব সামান্য কিছু মিষ্টি পড়ে আছে, আবার আর একটা লট হয়তো এই 11:30 নাগাদ আসে, মোটামুটি 3টে 4টের মধ্যে শেষ হয়ে যায়। আর স্ন্যাক্সের আইটেমও অনেক কিছু থাকে, শিঙাড়া কচুরি ছাড়াও নানা রকম ড্রাই চানাচুর কাজু বাদাম এসব থাকে। তা আপনারা যদি মনে করেন কখনো আসবেন এই দোকানটাতে আসতেই পারেন। এই দেখুন দোকানের যে মানে এখানে রয়েছেন কর্মচারী, ওনার সাথেও আমি কথা বললাম। এটা হচ্ছে এই আপনার বড়াদেব, এই মেন এই গলিটা হচ্ছে বড়াদেব। আপনি গদুলিয়া মোড়ে এসে যাকে বলবেন মধুর জলপান সেই আপনাকে দেখিয়ে দেবে। এই আমরা একটু কচুরি নিয়েছি, আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিলাম একটা ভালো দোকান বেনারসের মধুর জলপান। এখানে কখনো এলে খাবার খেতেই পারেন, মনে হয় খারাপ হবে না আপনাদের, আপনাদের খারাপ এক্সপিরিয়েন্স হবে না আশা করছি।